চলো আমি কোথায় যাব আরে ক্রাইমের সব গল্প করব কিসের ক্রাইম কি বলছেন ম্যাডাম হোটেলের ক্রাইমের গল্প তো বাদ থেকে গেল আরে কি চলো এবার তোমার সঙ্গে আমি বোঝাপড়া করব এত কিছু করলাম এত প্ল্যান করলাম শেষ মুহূর্তে সবকিছু ঘেটে দিল তারপর আবার ইচ্ছে মতো আমাকে সবার সামনে বেইজ্জত করছে কি বলতে চাইছো তুমি সমানে সবার সামনে আমায় চার্জ করে চলেছ হ্যাঁ আমি তো বললাম আমি আমিরকে জাস্ট হেল্প করার চেষ্টা করছিলাম আচ্ছা ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে এটা আমার ভুল হয়েছে ওকে হ্যাপি একদম মিথ্যা বলবে না তিয়াস আমি খুব ভালো করে জানি তুমি এখানে কি করার চেষ্টা করছিলে আর আমি এটাও জানি যে পুরো প্ল্যানটা তুমি দিদি ভাইয়ে প্রশ্রয় করেছো প্ল্যান কিসের প্ল্যান আমি কিছু জানি না তো আমি জানি কি খাইয়েছিলে তুমি আবিরকে কি ভেবেছিলে এটা করার পর পরের দিন সকাল থেকে আবির তোমার হয়ে যাবে এত সোজা তিয়াস এমন নয় যে তোমাকে আমার কখনো সন্দেহ হয়নি হয়েছে কিন্তু আজ এখন আমার কাছে সবটা স্পষ্ট স্পষ্ট কি স্পষ্ট কি সব ভুলভাল বলছো তুমি বেখম আমায় প্লিজ আমার যেতে দাও তুমি আবিরকে ভালোবাসো তাই তো কিন্তু ও তোমায় ভালোবাসে না ও শুধুমাত্র আমাকে ভালোবাসে আর এই সত্যিটা তোমাকে মেনে নিতে হবে তিয়াস আবি যদি আমাকে না ভালোবেসে তোমাকে ভালোবাসতো তাহলে আজ আমার জায়গায় তুমি থাকতে ও আমাকে এতগুলো বছর ধরে ভালোবেসেছে আমাকে বিয়ে করেছে আমি ওর সাথেই থাকব এটা তুমি নিজের মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও আর তুমি যেটাকে আবিরের প্রতি তোমার ভালোবাসা ভাবছ সেটা তোমার অবসেশন তিয়াস তোকে ভালোবাসলে তার প্রতি এরকম স্বার্থপর ভাবনা চিন্তা কখনো আসতে পারে না কেউ জোর করলেও নয় বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে